শিলচরের বাপ্পা আপনারা সবাইকে মনে করেন আশা করি সব ভালো। যে আজকে আমরা শিলচরের সবটা প্যান্ডেল দেখাইবো, দুর্গা পূজার প্যান্ডেল। যে আজকে আমি স্টার্ট করছি এখান থেকে, এটাই হলো আপনার খালাইন রোড এন্টি কলোনি। তো এখান থেকে প্যান্ডেল দেখানি স্টার্ট করবো দুর্গা পূজার, কোন কোন জায়গা মানে প্যান্ডেল বোনের দুর্গা পূজার। যে সম্পূর্ণ ভিডিও দেখাইবো, ভিডিওর মাধ্যমে থাকবা, পুরো ডিটেল দেখাইবো। আর যারা নতুন ভিউয়ার্স আছে সবাই একটা অনুরোধ, ভিডিওটা ভালো লাগে যদি তার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করিও, বেল আইকনটা দবাইও, নতুন নতুন ভিডিও যখন আপলোড করবো আপনারা ইজিলি পেয়ে যাবেন। চলো ভিডিও লেট না করি, এখন স্টার্ট করি, একটা একটা প্যান্ডেল দেখাইবো পুরো শিলচরের, পুরো সমস্ত শিলচরের দেখাইবো একটা একটা কোন জায়গা দুর্গা পূজার প্যান্ডেল বোনের। ঠিক আছে, জীবন শান্তি অন্নি লাস্তি খাইয়ে কিরকম লাগে? সব শান্তি না খাইলে অশান্তি, না খাইলে অশান্তি, খাইলে না চিনলে না বুঝলে না, না খাইলে জিনিস হাই রে জিনিস, গরমের আরাম ঠান্ডা মিঠা ঠান্ডা লস্যি, ঠান্ডা বেল দই শরবত দেখছো, না খাইলে বিরাট অশান্তি, বিরাট অশান্তি। তাহলে না খাইলে না চিনলে না জানলে না, আমার কাকুরিনো আইও আইয়া খাইয়া জীবনটারে শান্তি করিও। ঠিক আছে, অ্যাকচুয়ালি হয়েছে কি দা, সকাল তানি প্রায় 3টা বাজে সারছে, কন্টিনিউ ভিডিও বানাই আর আর ভাবছি কি দা একটু জীবনটা অশান্তি হয়ে গেছে, ওখানে শান্তির লাগে না আমার ঠাকুরি কেন আইলাম, জীবনটা শান্তি করবার লাগে, মানে এটা লস্যিটা খাইবার লাগে, লস্যি খাইয়া মনটা একদম খুব শান্তি। আপনারা চান যদি আমার মনটা শান্তি করবার লাগে, ঠাকুরি কেন একবার ভিজিট করবা, আর তাহলে তো সবে অলরেডি চিনো। একবার আমরা বিবার কইলেন কিলা কইলা জীবন কিতা, জীবন শান্তি, হুম না খাইলে বিরাট অশান্তি, বিরাট অশান্তি। আর ও কারণে কই জীবন শান্তি করবা লাগে, কেন আইবা এরকম লক্ষ্যে খাইবার, লক্ষ্যে রেট কত বুঝতে না, মাত্র দশ দশ টাকা নি, দশ টাকা দশ টাকা ভাই, আমি এরকম অফার আমি পাইছি না সমস্ত শিলচর মানে পুরা শিলচরের মাঝে, এরকম লস্যি দশ টাকার মাঝে পাওয়া মানে আমার কনসেপ্ট হইলো সস্তা টিকাও মজবুত, মানে এরকম সস্তা পুরো জায়গা তো পাইবা ইম্পসিবল, মানে বলার কিছু নাই, মানে মাইন্ড দশ টাকার লস্যি খাইবা খুব আনন্দ হইবা, মনটা পুরা বিরাট শান্তি হইয়া থাকবে। তারাপুর সর্বজনীয় দুর্গাপূজা কমিটি তারাপুরের ওভার ব্রিজের নিচে পান্ডাল, ওই যে তারাপুর ওভার ব্রিজের নিচেও পান্ডাল, আপনার তারাপুর রেলওয়ে স্টেশনের মানে ইন্ডিয়ান অয়েলর, এই যে ইন্ডিয়ান অয়েলর কিনারো এটা পান্ডাল, ও দেখতে পাওয়া যায় তারাপুরের রেলওয়ে স্টেশনের পান্ডাল, ও ওয়ারফটা পান্ডাল হইলো আপনার ইন্ডিয়া ক্লাব, ইন্ডিয়া ক্লাব ওই যে থানার কিনারো, থানার কিনারো পান্ডাল যেটা, এটা স্যার বিবেকানন্দ রোডের পান্ডাল, বিবেকানন্দ রোড পয়েন্টের এই যে পান্ডাল আর একটা। ডিজেল আসছে না ভাই, এটাই হলো বিলফার, এটাই হলো বিলফারের পান্ডাল,
বিলফার এটা হলো বিলফার পান্ডাল এটা হলো সুনাইরুড এর এই যে পান্ডাল এটা হলো হলি ক্রস এর ইকানো পান্ডাল এটা হলো আপনার লিং রোডের পান্ডাল ছোট ছোট প্যান্ডাল আছে কেন খুব সুন্দর পান্ডাল কিন্তু চেয়েছে এটা হলো আপনার চৌরঙ্গীর পান্ডাল আপনারা দেখতে পারেন আপনার শিলং ফটির পান্ডাল নরসিংতলার পান্ডাল দেখতে পারেন আমি আপনারে যতটুকু পারছি পুরো শিলচরের সব কিছু পান্ডাল দেখাইছি আর কিরকম লাগলো কিরকম না আপনারা আমারে কমেন্ট করে জানাইবা আপনারা যেমন কমেন্ট করেন সত্যি খুব বেশি ভালো লাগে আর গতিকে আমি চাইছি যে বহুত কিছু দেখাইছি শিলচরের যতটুকু প্যান্ডাল আসলো সব কিছু কভার করছি আর আপনারা দেখাইছি ঠিক আছে ভিডিওটুকু দাও ভিডিও ভালো লাগে সবরি একটা অনুরোধ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করিও আর বেল আইকনটা দবাই যেমন নতুন নতুন ভিডিও আপলোড করবো আপনারা ইজিলি পাইলিবা ঠিক আছে যতটুকু ভিডিও দাও আমরা নেক্সট ভিডিওতে মিলবো